মুরাদ হাসানের সঙ্গে নায়িকা মাহির ফোন আলাপ কার মোবাইল থেকে ফাঁস হয়েছিল তার উৎস খুঁজছে র‍্যাব। সেই সাথে প্রথম কে এই অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তাও খতিয়ে দেখা হচ্ছে। বুধবার সদর দপ্তরে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমইন জানান, ফাঁস হওয়া অডিও তদন্ত করতে চিত্রনায়ক ইমনকে ডাকা হয়েছিল। তবে ইমনের মাধ্যমে অডিও ফাঁস হয়নি বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে ইমন। ফোন কলটি গত বছরের ফেব্রুয়ারিতে বলে জানানো হয়েছে। অন্য কারো মাধ্যমে ফাঁস হয়ে থাকলে তার অ্যাপকে অবহিত করার কথা জানিয়েছেন ইমন। এছাড়া মাহিয়া মাহিকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা এই প্রশ্নে আলময়ীন জানান, কারো ব্যক্তিগত তথ্য ফাঁস অপরাধ তাই তদন্তের স্বার্থে তাকেও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হলে ডাকা হবে। আমরা খতিয়ে দেখছি যে কিভাবে এই যে কনভারসেশনটি আউট হলো বা এটা ফাঁস হলো অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং কোন বা যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাইরাল হয়েছে ফার্স্ট কিভাবে ভাইরাল হলো কিভাবে এটা আমরা খতিয়ে দেখছি। কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের ব্যক্তিগত যে তথ্য এগুলো ফাঁস হয় এটা ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী এটি একটি অপরাধ।